পারফেক্ট ভাবে বেগুনি করে দেখাবো। এই বেগুনিটা খেতে খুবই ভালো লাগে রমজান মাসে। রমজান মাসে বেগুনি পছন্দ করে না এমন কেউ নেই। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা যদি বেগুনি বাসায় বানিয়ে নেন তাহলে অবশ্যই এরকম ফুলবে আর মোচমোচে হবে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে পাশে লবণ আর এক টিস্পুন আছে এটা আদা রসুনের গুঁড়া। আপনি চাইলে বাটাটাও দিতে পারেন আর না চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে আছে এক চিমটি কালো জিরা, কালো জিরাটাও স্কিপ করতে পারেন। এটা বেগুনি আলু চপে দিয়ে করলে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। বেসনের জন্যই যে মশলাটা দিয়েছিলাম সেটা সয়াবিন তেল, আপনারা একটু হালকা গরম তেল দিতে পারেন, আমি ঠান্ডাটাই দিলাম। এতে করে বেসনের তেলটা আগে থেকেই টেনে নেবে, ভাজতে গেলে আর তেমন একটা তেল টানবে না। এখন আমি এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ছেড়ে দিবে বেগুনের গায়ে।